শাহী ফিল্ম প্রোডাকশন, একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এবার বলো, তখন তুমি কি বলতে চাইছিলে? কি আর বলবো, হোটেলের বিলটা তো তুমি দিয়ে ফেললে। তবে কি তুমি দিতে? আমি দিব কেন? জিতু, মিতা এরা দিত। আমি ওদের কাছে ছোট হতে চাই না। তাই বলে রোজ রোজ তুমি? বাদ দাও তো, যতক্ষণ পকেটে টাকা আছে দিয়ে যাব। চলো ওই দিকে ঘুরি। ঠিক আছে, চলো চলো। দেখো ফেলু মিয়া, তুমি গত দুই মাসে সুদ দাওনি কো? এই মাসে যদি তুমি না দাও, তোমার ছাগলটা খুলে নিয়ে যাব। না না, এই কাজ করবেন না। আমি কুরবানির দিয়ে ছাগলটা বিক্রি করে আপনার সব টাকা শোধ করে দেব আর বাজার হাট করব। কুরবানি আসতে অনেক দেরি ফেলু মিয়া, এতদিন আমি থামতে পারবো না। একটু দয়া করেন ভাই, পিঁয়াজ উঠলে আমি আপনার সব টাকা শোধ করে দেব। বাবা কত কষ্ট করে আমার জন্য টাকা জোগাড় করছে, আর আমি সেই টাকা বন্ধু বান্ধবীর পিছনে বেহিসাবি উড়াচ্ছি? আমি ভুল করছি, আমি ভুল করছি। এ অন্যায়, এ অন্যায়। একটা কিছু করা দরকার, একটা কিছু করা দরকার। আজও এলো না, তবে কি জীবন আমাকে ভুলে গেল? আচ্ছা, সে অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েনি তো? কিছুদিন আগে মিতুর সাথে কথা বলতে নিষেধ করেছি, তবে কি সে?
আসসালামু আলাইকুম কাকা। ওয়া আলাইকুম আসসালাম। কাকা আমি আপনার বাসায় যাচ্ছিলাম। কেন বাবা? আরো টাকা লাগবে? তোমার বাবা তো আগের টাকাই শোধ করতে পারেনি। শোধ আমি করব কাকা। এখানে শোধে আসলে সব টাকা আছে। কিন্তু এত টাকা তুমি পেলে কোথায়? তোমার বাবা তো কাকা আমার বাবা টাকা ধার করে আমাকে দিচ্ছে এটা আমি জানতাম না। যখন জানলাম তখন আর বাজে খরচ করিনি। সত্যি তুমি বাপের বেটা আছো? তোমার মতো ছেলে ঘরে ঘরে দরকার। ঠিক আছে বাবা, বাড়ি যাও। আচ্ছা কাকা, আসি। যাও যাও। জীবন কি বলে গেল বাবা? তুই ওকে চিনিস মা? হ্যাঁ বাবা, ও ভালো ছেলে। শুধু ভালো না, খুব ভালো কাজ করে সে বাপের দেনা শোধ করেছে। তোর জন্য এমন ছেলেই দরকার।
বাবা মা ফেলু ভাই আছেন নাকি ফেলু ভাই ও ফেলু ভাই কে আসসালামু আলাইকুম জাফর ভাই ওয়ালাইকুম আসসালাম জাফর ভাই আর কটা দিন সময় দেন পিয়াজ ওঠার সময় হয়ে গেলছে পিয়াজ ওঠার জন্য আর অপেক্ষা করতে হবে না ফেলু ভাই আপনার দেনা সব শোধ হয়ে গেলছে শোধ হয়ে গেছে মানে তোমার ছেলে জীবন আমাকে সব টাকা দিয়ে দিয়েছে টাকা দিয়ে দিয়েছে বললেন কি আল্লাহ তোমাকে একটা ছেলে দিয়েছে ফেলু ভাই লাখে এক বাপের বেটা লেখাপড়ার পাশাপাশি কাজ করে বাপের দেনা শোধ করেছে জীবন কাজ করেছে লেখাপড়া ছেড়ে কাজ করেছে না বাবা আমি লেখাপড়া ছাড়িনি লেখাপড়া পাশাপাশি তোমাকে সাহায্য করেছি মাত্র এইরকম ছেলে না হলে কি জীবন সার্থক হয় আজ একটা প্রস্তাব নিয়ে এসেছি ফেলু ভাই না করবেন না প্রস্তাব হ্যাঁ আপনার ছেলে জীবনের সাথে আমার মেয়ে কাজলের বিয়ে দিতে চায় বিয়ে আপনার মেয়ের সাথে আগেই বলেছি না করবেন না আমি আজ থেকে সুদের ব্যবসা ছেড়ে দিলাম আমাকে কেউ ঘৃণা করবে না সত্যি বলছেন আর সুদ খাবেন না না খাবো না পারলে মানুষকে সাহায্য করব আর না পারলে সান্ত্বনা দিয়ে বিদায় করব তবুও নিষ্ঠুরের মতো সুদের ব্যবসা আমি করব না আল্লাহ আপনাকে সুমতি দিন আমিন আমিন